नमस्कार, आमी ज्योतिष आचार्य तापस शास्त्री बोलछी। 24 आवर्स टीवी ते सरासरि लाइव अनुष्ठाने आज के बहुदिन बादे एलाम। लकडाउनेर जन्य आमी आसते पारिनी, प्राय 3 मास बादे आज के आमी सरासरि अनुष्ठाने हाजिर होयेछि आपनादेर सामने। केउ कलर बंधु आछेन? हाँ स्यार। हाँ बोलुन। বলছি পণ্ডিত জি, আমার একটুখানি আমার বিষয় জানতে চাইছিলাম, আমার ক্যারিয়ারের বিষয়ে। কোথা থেকে ফোন করছেন? আমি চুচুড়া থেকে, হুগলি চুচুড়া। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 30 5 1999। আচ্ছা, অল্পই বয়স তোমারই এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার জন্ম সময়টা বলো। 12টা 5, দুপুর 12টা 5। দুপুর 12টা 5। কি প্রশ্ন কি তোমার? জন্ম কি হুগলিতেই হয়েছে? আর আমার চন্দননগরে হয়েছিল। 30/5/1999 তো? হ্যাঁ হ্যাঁ। আর জন্ম টাইমটা বলো। দুপুর 12টা 5। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন কি বলো? আমার শুনতে পেলাম না। 19 মে 1999। তাই বলো। দুপুর 12টা 5। জন্ম কোথায়? চন্দননগর হসপিটাল। ওকে, না তাতেও তো তোমার লগ্ন আসছে, এখানে সিংহ লগ্ন আসছে। সিংহ লগ্ন আর রাশি হচ্ছে তোমার মিথুন রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চন্দ্র শুক্র এক ঘরে। এবার তোমার ক্যারিয়ার জানতে চাইছো তো? হ্যাঁ স্যার। 1 2 3 4 5 6 7 8 9 10, দশমে রবি বসে আছে। সেই লগ্নপতি রবি যখন দশমে বসে আছে, দায়িত্ব নিয়ে বলছি অন স্ক্রিন, তুমি লিখে রেখে দাও, তোমার নিজস্ব প্রফেশন কিন্তু 100% হবে। এবং তোমাকে যেটা করতে হবে, যে এখানে একটু দাঁড়ো আমি দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 5 8 9 10, বৃহস্পতি রবি পেয়েছে, রবি নক্ষত্র। সরকারি চাকরির একটা প্রবল কানেকশন কিন্তু আছে, সেটা তোমার আগামী 2021-এ তোমার কিন্তু একটা ভালো যোগ আসছে, ঠিক আছে? 2021 সালে তোমার একটা চাকরির ভালো সুযোগ আসছে, তুমি কাজে লাগাও সেটাকে। আমি তোমাকে বললাম যেহেতু রবির ভাইব্রেশনটা আছে দশম ভাবে, তুমি সরকারি চাকরির চান্স একটা নাও, প্লাস স্কুলের টিচিং টিচিং যেগুলো আছে এগুলোতেও নিতে পারো। কারণ দশমপতি শুক্র তোমার একাদশে বসে আছে, 3 10 শুক্র হয়ে গেল এখানে, 3 10 11, এটাও তুমি নিতে পারো, ঠিক আছে? পারলে একবার যোগাযোগ করো, তোমার কি কি করতে হবে, কিছু সাপোর্ট তোমাকে দেওয়ার দরকার আছে সেগুলো আমি বলে দেবো। স্যার বলছি, একটা কথা জিজ্ঞাসা ছিল, বলছি কিরকম প্রফেশনে যাওয়ার? তুমি এখন তো টিভিতে আমরা হাতে সময় কম পাই, অনেক লোক ফোন করে, তুমি আমাকে রাত্রি 9টায় ফোন করো, আমি তোমাকে ডিটেলসে বলে দেবো। স্যার ঠিক আছে স্যার। ওকে, ভালো। আপনার অ্যাড্রেসটা একটু বললে ভালো হতো। কিসের অ্যাড্রেস? মানে আপনার সাথে যোগাযোগ করবো। তুমি তো বললাম রাত্রি 9টায় করো, তোমাকে ডিটেলস আমি বলবো, হাওড়া ময়দানে আমি বসবিও, তুমি একটু যোগাযোগ করে নাও, রাত্রিরে তোমাকে ডিটেলস বলে দেবো অ্যাড্রেস। ওই নাম্বারটা খালি রেখে দিও। নমস্কার, যেটা আমি বলছিলাম, আলোচনা যেটা করছিলাম, আবার ফিরে এলাম। পঞ্চমপতি দ্বাদশভাবে যদি থাকে কি হয়, দ্বাদশভাবে যদি পঞ্চমপতি থাকে, সন্তানের সাথে ডিস্টার্ব একটা আছেই, সন্তান হতেও পারে, আবার যদি নাও হতে পারে, পঞ্চমপতি দ্বাদশপতি এই কানেকশান যদি থাকে। আমরা প্রত্যেকটা মানুষের যখন লাইফ হরোস্কোপ আমরা দেখি, আমরা কিন্তু লাইফ হরোস্কোপ দেখার সাথে সাথে, এবার নির্দিষ্ট স্পেসিফিক প্রশ্ন যদি থাকে যে হ্যাঁ দাদা আমার বিয়ের ব্যাপারটা আমি বলুন, কি আমার সন্তানের জায়গাটা বলুন,
কোনটা জানতে চাইছে আগে সেটা দেখে নিই, এবং দেখে নিয়ে তার দৃষ্টি কি আছে, ওই হাউসে দৃষ্টি কি আছে, দশা বর্তমানে অন্তর্দশা কি চলছে, এইগুলো সমস্ত কিছু দেখে ওভারঅল প্রেডিকশনটা করা হয়। তা এখানে টিভিতে যখন আমরা বসি, এখানে প্রচুর মানুষ ফোন করে, স্বাভাবিকভাবে তারা বাড়িতে বসে জানতে চায়, হাতে সময়ও আমাদের কম থাকে, আমরা অত ডিটেলসে যেতে পারি না, এটা তো বুঝতেই হবে আপনাদের, যে দেখুন ডেট অফ বার্থ দিল এই। হ্যাঁ নমস্কার, কেউ আছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, বলুন বলুন। বলছি আমি ঠাকুরপুকুর থেকে বলছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 5/6/2000। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় সকাল 7:22। সকাল 7:22, কোথায় জন্ম? কলকাতা? ঠাকুরপুকুর। আচ্ছা, ফ্রি বাস স্ট্যান্ড। আচ্ছা, প্রশ্ন কি? হ্যাঁ, প্রশ্ন কি? পড়াশোনা কতদূর করবে, কি চাকরি বাকরি সরকারি হবে? এটা কার? আমার মেয়ে। আমার মেয়ের। আপনার মেয়ের? ও লগ্ন হচ্ছে, রাশি হচ্ছে মিথুন রাশি, মিথুন লগ্ন। আচ্ছা, একটু চঞ্চল প্রকৃতির? এক দুই তিন চার। জন্ম কত সাল বললেন? 2000 সাল, তার মানে এখন 2020। আচ্ছা একটু দাঁড়ান, 1 2 3 4, চতুর্থ পতি বুধ লগ্নে যখন আছে তো পড়াশোনা তো হওয়া উচিত, যা কানেকশন আছে, এডুকেশন হবে। তবে একটা খারাপ আছে, যেটা হচ্ছে খারাপ হচ্ছে দ্বাদশ ভাব, মঙ্গল বৃহস্পতি রবি শুক্র চারটে প্ল্যানেট দ্বাদশ ভাবে পড়ে গেছে, যেরকম মাথা গরমও আছে, আর রবি শুক্র একত্রে থাকলে আমরা বলি, আমাদের জ্যোতিষের ভাষায় আমরা বলি দারিদ্রযোগ। দারিদ্রযোগ মানে হচ্ছে যে ভিক্ষে করা না, দারিদ্রযোগ মানে হচ্ছে ওর যা কোয়ালিফিকেশন থাকবে, যা কোয়ালিটি থাকবে, সেই অনুযায়ী জবও পাবে না লাইফে। এইটার জন্য একটু যোগাযোগ করতে হবে, এটা কিন্তু পাথরে হয় না, এটা কাজ করতে আলাদা। এই আছে, এডুকেশন হবে, ওকে বলুন পড়াশোনাটা চালিয়ে যেতে। সরকারি চাকরি যোগ আছে? সরকারি চাকরি, সবাই যদি সরকারি চাকরি চায় গভর্নমেন্ট কোথা থেকে দেবে? একটু কানেকশনটা আমি দেখে নিই, 4 5 6 7 8 9 10, দশমপতি বৃহস্পতি দ্বাদশে বসে আছে, যদি চাকরিও হয় ওর বাড়ি থেকে দূরে হবে, বাড়ির ধারে কাছে হবে না, বাড়ি থেকে দূরে হবে, ভালো জায়গা। আর দশমপতি দ্বাদশে যখন বসে থাকবে একটু দূরে হবে, বাড়ি থেকে দূরে হবে। আচ্ছা ঠিক আছে, তবে ওই যোগটাকে বললাম যেটা, ওটা খুব খারাপ, এটাকে একটু ঠিক করিয়ে নেবেন, এই হচ্ছে ব্যাপার। এমনি পড়াশোনা, পড়াশোনা নিয়ে কোনো টেনশন নেই, ওকে বলুন পড়াশোনা করতে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমি আসছি আলোচনায়, যেটা হচ্ছে যে দ্বাদশপতি লগ্নে থাকলে, দ্বাদশপতি দ্বাদশ ভাব থেকে কি কি দেখি, দ্বাদশ ভাব থেকে আমরা দেখি দূরযাত্রা, দ্বাদশ ভাব থেকে আমরা দেখি জেল জরিমানা, দ্বাদশ ভাব থেকে আমরা দেখি বেড কমফোর্ট, যেটাকে বাংলায় শয্যা সুখ বলা হয়, এইগুলো আমরা দেখি দ্বাদশ ভাব থেকে, হসপিটাল ঘর করাও দ্বাদশ ভাবে, অষ্টমপতি দ্বাদশপতি কানেকশন হলে হসপিটাল ঘর করিয়ে দেয়, শরীর নিয়ে ভোগী দেয়, একবারও হলেও তাই হয়। দ্বাদশপতি লগ্নে যদি থাকে শরীর নিয়ে সমস্যা থাকবে, চর রাশি যদি হয় তাহলে বারবার শরীর খারাপ করবে, আর দ্বৈত রাশি হলে দুবার অন্তত লাইফে হবেই ভালো কিছু, যতই যোগ্যতা থাক জীবনে স্টেবিলিটি পাবে না, দ্বাদশপতি যদি লগ্নে থাকে একবারও, এই কানেকশন যদি হয় যায় লাইফে কিন্তু স্টেবিলিটি কোনোদিনই পাবে না সে। হ্যাঁ, এবার একসাথে, একের সাথে যদি 10-12 এই কানেকশান হয়, তাহলে কিন্তু যদি রাহুর কানেকশান থাকে, ভাইব্রেশান একের সাথে 10-12 রাহুর যদি ভাইব্রেশান থাকে, তাহলে কিন্তু বিদেশ যাত্রাও হতে পারে। নমস্কার, কলার বন্ধু কেউ আছেন? হ্যাঁ হ্যালো, বলুন। সরকার বলছি হাবড়া থেকে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 24/3/2003। 24/3/2003, 24/3/2003, টাইম বলুন। বিকেলে 4:00 কত রে বাবাই? বলুন জন্ম টাইমটা, বলুন জন্ম টাইমটা। রাত্রির 8:35, 7:35 না 8:35? 5:35, এটা সকালে নাকি সন্ধে? সন্ধে সন্ধে। ওকে ওকে, জন্ম কোথায় হয়েছে? হাবড়া, উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা, ঠিক আছে। আপনি কি প্রশ্ন কি আপনার? আমি ওর ডেট অফ বার্থের ব্যাপারে জানতে চাইছি, যে ওর পড়াশোনা কতদূর কি হবে। চতুর্থ পতি বৃহস্পতি বসে আছে একাদশে, চোখ বন্ধ করে পড়ানো, লাইফে যা চাইবে তাই করতে পারবে। আচ্ছা,
এক নম্বর। দু নম্বর হচ্ছে চন্দ্রমঙ্গল এক ঘরে আছে, লক্ষ্মীযোগ চতুর্থ ভাবে বসে রয়েছে, তবে মাঙ্গলিক দোষ পেয়েছে, মেয়ের চতুর্থ ভাবে মঙ্গল থাকায় মাঙ্গলিক দোষ হচ্ছে। ওর বিয়ের পর আফটার ম্যারেজ ওর হাজব্যান্ডের শরীর নিয়ে কিছু প্রবলেম দিতে পারে, এই দোষটা ঠিক করাবেন। একাধিক পুরুষ মানুষ মানে রিলেশন, প্রেম ঘটিত রিলেশন ওর জীবনে আসবে, কারণ এখানে মঙ্গল ছেলে মিস্টার সৌরভ সরকার। আচ্ছা, এটা ছেলে চার? হ্যাঁ ছেলে। আচ্ছা, একাধিক রিলেশন ওরও আসবে, একই কানেকশন তো, ছেলে হোক আর মেয়েই হোক। পঞ্চম ষষ্ঠ ভাবে শুক্র ইউরিনাল প্রবলেম, পেচ্ছাপের প্রবলেম, এগুলো দিতে পারে ওকে। রবি বুধ এক ঘরের আছে, কথাবার্তা খুবই ভালো বলবে, গুছিয়ে কথা বলবে, যখন কাউকে ধরবে একদম ধরে তার মাথা একদম পুরো ওয়াশ করে দেবে, কথা কিন্তু গুছিয়ে বলবে। বুধ আদিত্য হয়ে গেছে এখানে। শনি রাহু এক ঘরে, সপ্তম অষ্টম নবম ভাব, নবম ভাব খুব পীড়িত। আপনি কে হন? আমার বাবা। আপনার শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হচ্ছে? আপনার সমস্যা যেরকম থাকবে আপনার সাথে বনিবনাও খুব একটা হবে না। শনি রাহু মানে এটাকে স্থাপিত দোষ বলি, নবম ভাবে যদি থাকে ভাগ্যের ক্ষেত্রে কিছু যেরকম বিড়ম্বনা দেবে, তেমনি বাবার সাথেও বনিবনা খুব একটা হবে না। দশমপতি বুধ বসে রয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, সাত এক সাত দশ, এটা কিন্তু চাকরির থেকে ব্যবসার ভালো কানেকশান, ট্রেডিং ব্যবসা, কেনা বেচা, এই ব্যবসার কানেকশান কিন্তু খুব সুন্দর আছে। যদি ভবিষ্যতে ও মনে করে পার্টনারশিপ ব্যবসা করবে সেটাও করতে পারে, খুব ভালো কানেকশান আছে ব্যবসার কিন্তু, ঠিক আছে। দাদা একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে কি আছে একটু বলতে পারবেন? উত্তর পূর্ব কোণ? জলের কানেকশন ছিল? একটু সাউন্ডে প্রবলেম হচ্ছে, ছিল আপনার বাড়ির? আপনার বাড়ির বাস্তু কিছু ডিস্টার্ব আছে, আপনি কোথায় বাড়ি বললেন আপনার? উত্তর চব্বিশ পরগনা। একটু পারলে যোগাযোগ করবেন, একে একটুখানি রেমেডি কিছু দিতে পারলে কিন্তু ছেলে অনেক দূর যাবে, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি দমদমে বসি, কলকাতাতেও বসি, আপনি পারলে একবার যোগাযোগ করে নেবেন পরে। উত্তর চব্বিশ পরগনা বলতে গেলে দমদমেই পাবেন, আর কোথাও পাবেন না, আমাকে পাবেন রাসবিহারী লেক মল ওখানে, আর পাবেন হাওড়া ময়দান, এই তিনটে জায়গায় কলকাতায় বসি। দমদম, আপনি দমদম স্টেশন থেকে নিচে দমদম রোডে আসবেন, লক্ষ্মী নারায়ণ মন্দির যাকে জিজ্ঞেস করবেন সেই দেখিয়ে দেবে, একদম লক্ষ্মী নারায়ণ মন্দিরের পাশেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শনিবার করে বসি, আপনি আগে থেকে একটু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, এই যেটা স্ক্রিনে নাম্বার যাচ্ছে ওই নাম্বারে একটু মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন, ভালো থাকবেন। আচ্ছা, যেটা আলোচনা আমি করতে করতে ফোনটা চলে এলো, দ্বাদশপতি ও মাঝখানে একটা বলে নিচ্ছি যে প্রত্যেক বুধবার আমাকে পেয়ে যাবেন, রাসবিহারী লেক মল আছে এখানে পেয়ে যাবেন তিনটে থেকে ছটা পর্যন্ত, শুক্রবারও পেতে পারেন যদি ফ্রি থাকি আমি, আর আমাকে এই আমি রবিবার করে বসি হাওড়া ময়দানে দুপুর দুটো থেকে পাঁচটা, কিন্তু যেহেতু লকডাউনের জন্য একটু প্রবলেম হচ্ছে, এখন হাওড়া ময়দানে আমাকে পেতে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, সকাল এগারোটা থেকে দুটো অবধি আমি হাওড়া ময়দানে থাকবো বুধবার, একটু আগে থেকে অবশ্যই ফোনে জানিয়ে আসবেন এক মিনিট। আর দমদম মেট্রো স্টেশন শনিবার বিকেল চারটে থেকে সাতটা, পাশে হচ্ছে লেক দিকদর্শন চেম্বার। এই উত্তরবঙ্গে আমি প্রত্যেক মাসে চলে যাই, পনেরো তারিখ থেকে আলিপুরদুয়ার কুচবিহার ফালাকাটা ময়নাগুড়ি চালসা এগুলো আমি যাই, কিন্তু আমি এখন এই মুহূর্তে লকডাউনের জন্য উত্তরবঙ্গে যেতে পারছি না, আগামী দিনে আমি উত্তরবঙ্গে যখন যাব ডেট অবশ্যই আমি বলে দেবো। আমি আসছি এবার দ্বাদশপতি, দ্বিতীয়ভাবে যদি থাকে সঞ্চয় হবে না, টাকা পয়সা হাতে থাকবে না, দ্বিতীয়ভাবে যাদের রাহুর ভাইব্রেশন আছে তাদেরও হাতে টাকা থাকবে না, যা থাকবে বেরিয়ে যাবে, হাতে ইনকাম যা করবে বেরিয়ে যাবে, খরচা করিয়ে দেবে, হ্যাঁ সঞ্চয় জীবনে করতে পারবে না। দ্বাদশপতি দ্বিতীয় দুই বারো, এই হচ্ছে ব্যাপার। এবার তাহলে কী করতে হবে, এই এইটা যদি জানা থাকে যে আমার জন্মকালীন চার্টে এই কানেকশান আছে, সঞ্চয় আমার দ্বারা হবে না, তাহলে তাকে আগে থেকে সেই প্রিকিউশনটা নিতে হবে যে এই টাকাটা আমি এনি হাও জমা করব। দ্বাদশপতি তৃতীয়ভাবে থাকলে কী হবে, প্রচুর ভ্রমণ করাবে, সে কর্মসূত্রে হতে পারে এমনিও হতে পারে, ঘোরাবে খালি ভ্রমণ, লং ডিস্টেন্সে যেতে গেলে নবমকে নিতে হয় সেটা নেই, তৃতীয়বারও যখন তাহলে কি ইন্ডিয়ার মধ্যেই ঘোরাবে।
দ্বাদশপতি চতুর্থ ভাবে, দ্বাদশপতি যদি চতুর্থ ভাবে থাকে, চেনা পরিচিত যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারাও কিন্তু মুখ ফিরিয়ে নেবে। দ্বাদশপতি চতুর্থভাবে যদি থাকে, এডুকেশানে যেরকম ডিস্টার্ব করবে, ভাই বোনেদের সাথেও সম্পর্ক খারাপ করবে, মায়ের সাথেও রিলেশান খারাপ করবে, এডুকেশানেও ডিস্টার্ব হতে পারে, একজনে এমনও হতে পারে বাড়ি থেকে দূরে কোথাও চলে গেলেন। চতুর্থভাবে রাহু ভাইব্রেশান থাকলে এটাও করিয়ে দিতে পারে, বা কেতু বা স্যাটার্ন থাকলেও এটা করাতে পারে। দ্বাদশপতি পঞ্চমে পাঁচবারও মন ভালো হবে না সন্তান হতে বাধা, আগেই বলেছিলাম আমি পঞ্চম দ্বাদশ মনও ভালো হবে না। সে লোকে একটা মানুষ কেমন হয় আমরা তার পঞ্চম ভাব, তার লগ্ন ভাব, এগুলো দেখলে নবম ভাব, এগুলো দেখলে পরে আমরা বলে দিতে পারি যে মানুষটা কেমন হবে, ঠিক আছে। তা এখানে যদি পঞ্চম ভাব পীড়িত হয়ে যায়, দ্বাদশপতি পঞ্চম ভাবে চলে আসে, তাহলে সে লোকটা ভালো হবে না। পাপগ্রহের দৃষ্টি যদি থাকে তো হয়েই গেল। গান বাজনা এসব হওয়াতেও বাধা, ক্রিয়েটিভিটি হবে না। আপনি আপনার ছেলেকে তবলা বাজানো শেখাবেন, মেয়েকে গান শেখাবেন, দ্বাদশপতি পঞ্চমে থাকলে আমরা বলে দিই যে না করাবেন না, টাকাটাই চলে যাবে, হবে না, মাঝপথে শেষ। দ্বাদশপতি যদি ষষ্ঠভাবে থাকে ছয় বারো, লোন না করাই ভালো, জীবনে লোন শোন করতে পারবেন না, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে আপনাকে রোগ নিয়েই থাকতে হবে, নানান ঝামেলা, নানান রকম রোগ, ট্রাবল আপনাকে নাজেহাল করে দেবে সারা জীবন, অ্যাক্সিডেন্ট অপারেশান এগুলো হতে পারে। শনি মঙ্গল যদি কানেকশান হয়ে গেল তো ব্যাস অ্যাক্সিডেন্ট অপারেশান হবেই হবে দ্বাদশপতি ষষ্ঠভাবে যদি থাকে। এবার আসছি দ্বাদশপতি সপ্তমভাবে, দ্বাদশপতি যদি সপ্তমভাবে থাকে তাহলে বাড়ি থেকে বিয়ে দূরে হতে পারে। এবার যদি দেখা যায় আপনার লগ্ন দ্বৈত রাশিতে পড়েছে, সপ্তম দ্বৈত রাশিতে, লগ্ন দ্বৈত সপ্তম দ্বৈত সাত বারো হয়ে বসে রয়েছে, রাহু কেতু ও দ্বৈত রাশিতে, আমরা দ্বিবিবাহের যোগ বলি এটাকে, এটাকে বলি দ্বিতীয় বিবাহের যোগ, এটা মাথায় রাখতে হবে। দ্বাদশপতি অষ্টমভাবে যদি থাকে, দ্বাদশপতি অষ্টমভাবে থাকলে অ্যাক্সিডেন্ট, বড় অপারেশান, হ্যাঁ, এবং রাহু যদি কানেকশান করে, মঙ্গল যদি কানেকশান থাকে, স্যাটার্নের যদি ভাইব্রেশান পাওয়া যায়, তাহলে কিন্তু এটা ভোগান্তি, চূড়ান্ত ভোগান্তি হবে লাইফে। একটা মানুষ তার শেষ বয়সে বিছানায় পড়ে থাকবেন কি না, এগুলো করতে গেলে, দেখতে গেলে আমাকে অষ্টমকে দেখতে হবে, ষষ্ঠকে দেখতে হবে, দ্বাদশকে দেখতে হবে, এই তিনটে ঘরকে অবশ্যই দেখতে হবে। এবং সাথে যেটা বলতে আমি ভুলে গেছিলাম, লগ্ন যদি দেখা যায় যে লগ্নপতি লগ্নে বসে রয়েছে, তাহলে কিন্তু সে কিন্তু এই রোগগুলোর সাথে অসুখগুলোর সাথে যুঝে যেতে পারবে, লড়াই করার মতন তার হিম্মত থাকবে। হ্যাঁ নমস্কার, কলার বন্ধু কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি 1998। কি নাম? পিয়ালিগঞ্জ। আচ্ছা, কোথা থেকে? এটা অশোকনগর থেকে বলছি, পিয়ালিগঞ্জ। আমি ওর মাসি বলছি যদিও। আচ্ছা আচ্ছা, আপনি আপনি মেয়েটার ডেট অফ বার্থটা দিন আমাকে। হ্যাঁ, ডেট 29 মে 1998। 29 মে? হ্যাঁ, 29 মে 1998। টাইমটা বলুন। ভোর 4:30। ওকে, জন্ম কোথায় হয়েছে? হাবড়া হাসপাতালে। ঠিক আছে, কি প্রশ্ন? কি প্রশ্ন? ১, ২, ৩, ৪, ৫ এর ভবিষ্যতে সন্তান হওয়ার ক্ষেত্রে অনেক প্রবলেম দেবে। আচ্ছা, আর হচ্ছে ১, ২, ৩ বলুন। পড়াশোনা চাকরির জন্য, মেন প্রশ্ন হচ্ছে চাকরি। যেহেতু দশমপতি দ্বাদশে বসে রয়েছে শনি, দশমপতি দ্বাদশে যদি থাকে বাড়ি থেকে দূরেই হবে, যা হবে বাড়ি থেকে দূরেই হবে। 2021 ঠিক 2021 শেষ থেকে 2022 নভেম্বর থেকে 2022 নভেম্বর একটু ওকে বলবেন যে আগে থেকে একটু প্রস্তুতি রাখতে, ওই সময় একটা ভালো সুযোগ আসছে। আচ্ছা, জন্মের পর, আচ্ছা জন্মের পর কি এর বাড়ি চেঞ্জ হয়েছিল? আচ্ছা, এখন এই মুহূর্তে আমি যদি বলি বিয়ের জায়গাটা, 1, 2, 3, 4, 5, 6, 7 বিয়ের যোগ কিন্তু এই মুহূর্তে সেরকম নেই প্রবল, শনির দশা চলছে, সেই শনি দ্বাদশে বসে আছে, শরীর কিন্তু ভোগাবে,
মানসিক টেনশন এই মুহূর্তে দেবে, শনির দশা চন্দ্রের অন্তর্দশা এই টাইমটা কিন্তু মানসিক টেনশন ওকে দেবে, শরীর নিয়েও ভোগাতে পারে, ঠিক আছে? লক এবার দেখুন, এবার ওকে বলছি ওকে হসপিটাল ঘরও করাতে পারে, কিরকম ও লগ্নপতি শুক্র 1 2 3 4 5 6 ষষ্ঠ আবার দ্বাদশ 1 6 12 হসপিটাল ঘর করাবে, একটু মেয়েকে পারলে একটুখানি প্রোটেকশন কিছু দিন যোগাযোগ করে, আমার কাছে আসতে হবে এরকম কোনো কথা নেই, আপনি ভালো জ্যোতিষী কারো পরামর্শ নিয়ে যেটা দেওয়ার সেটা দিন, ঠিক আছে? ওকে ভালো থাকবেন, ধন্যবাদ। আমি আর একটা জিনিস যেটা বলতে চাইছি, দ্বাদশপতি সপ্তম ভাব বলেছি, দ্বাদশপতি অষ্টম ভাবও বলেছি, দ্বাদশপতি নবমে যদি থাকে প্রচুর ভ্রমণ বিদেশ ভ্রমণও করাতে পারে, আধ্যাত্মিক বিকাশ ঘটবে, পড়াশোনা করবে, মানে শাস্ত্র সম্পর্কে সম্যক জ্ঞান থাকবে দ্বাদশপতি নবমপতি কানেকশান যদি থাকে। আর একটা নেগেটিভ পয়েন্ট যেটা আছে সেটাও বলে রাখছি, দ্বাদশপতি নবমের সাথে যখন কানেকশান করে পিতাকে নিয়েও কিন্তু একটা টেনশন দেবে, এটা দীর্ঘদিন এই প্রফেশনে আছি ঘাঁটি আমরা, ঘাঁটতে ঘাঁটতে এই নলেজটুকু আমাদের, সবই পুঁথিগত বিদ্যা এমন নয়, কিছু কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমাদের আছে, সে তার বেসিসে বলতে পারি এটা কিন্তু হতে পারে। আচ্ছা, দ্বাদশপতি যদি দশমভাবে থাকে, 10 12 এই যদি হয় দ্বাদশপতি দশমভাবে থাকলে কর্মসূত্রে এমন হতে পারে, একটা কাজ চাকরি পেলাম আমি বাড়ি থেকে অনেক দূরে, এটা হতে পারে কর্মসূত্রে হতে পারে, কখনো এমন হতে পারে দুদূর চাকরিটা করবোই না আমি ছেড়ে দিয়ে বাড়িতে বসে রইলাম, মাঝখানে 2 বছর আমার গ্যাপ চলে গেলো, 1 বছর গ্যাপ গেলো আমি কাজই করলাম না, কর্মহীন অবস্থায় বসে থাকতে পারতে পারে, এইটা জেনে নেওয়া যে একটা ছেলে হোক বা মেয়ে হোক যাদের ভবিষ্যৎ পুরোটাই এখনও পড়ে রয়েছে 22 বছর 24 বছর 25 বছর বয়স, আমার মনে হয় একটু দেখে নেওয়া ভালো, সাজেশান কারণ নেওয়া ভালো যে কি আছে জেনে নাও, জ্যোতিষ ভুল না, জ্যোতিষই ভুল, জ্যোতিষী যদি ঠিক মতন স্টাডি না করতে পারে শাস্ত্র সম্পর্কে, যার জ্ঞান না থাকবে সে ভুলভাল বলবে, আর যদি ঠিক মতন পড়াশোনা করতে থাকে যে উনি যা বলবেন তা মিলবে, যেই বলুন, যে যদি শাস্ত্র সম্পর্কে ঠিক জ্ঞান থাকে জ্যোতিষ ভুল না। দ্বাদশপতি যদি একাদশভাবে থাকে তাহলে কী হবে, খরচা হলেও ভালো ইনকামও তার দেবে, আপনি হয়তো দুহাতে খরচা করবেন কিন্তু ইনকামও আপনাকে দুহাতে দেবে দ্বাদশপতি একাদশভাবে থাকলে। দ্বাদশপতি দ্বাদশে থাকলে কী হবে, জেল জরিমানা হবে, বিদেশ ভ্রমণ হয়, হ্যাঁ, দ্বাদশের সাথে ভেনাসের কানেকশান যদি হয় তাহলে কিন্তু ক্যারেক্টারলেস হওয়ার সম্ভাবনা থাকবে। দ্বাদশপতি শুক্র যদি বসে থাকে, হ্যাঁ, দ্বাদশভাবে তাহলে কিন্তু রাহু যদি যুক্ত হয়ে গেল তো হয়েই গেল, জেল জরিমানা সেটা তো দিতেই পারে, প্লাস ক্যারেক্টারলেস হতে পারে, বদনাম হতে পারে, এটা হতে পারে। তা আমি, যারা আজকে অনুষ্ঠানটা দেখছেন, আমার হাতে আর সময় খুব একটা বেশি নেই, আর আমি একটা কথা আপনাদের বলছি যে দেখুন, প্রত্যেকটা মানুষেরই জীবনে সমস্যা কম বেশি আছে, এমন মানুষ আছে কি, ঠাকুর রামকৃষ্ণ সম্পর্কে যদি জানে থাকেন তাহলে দেখবেন রামকৃষ্ণ কথামৃত বইটা পড়বেন, তিনিও কিন্তু অনেক সমস্যার মধ্যে ছিলেন, স্বামী বিবেকানন্দ যে কত সমস্যায় ছিলেন আপনারা বইটা পড়লে অবাক হয়ে যাবেন। প্রত্যেকে মানুষের, যারা মানুষ রূপে এসছি আমরা, জন্মেছি, শ্রীকৃষ্ণকেও অনেক কিছু ভোগ করতে হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণকে কেউ বাদ যায়নি, এতটা হতাশ হওয়ার কিছু নেই। আজকে যেটা ঘটছে করোনা ভাইরাস সম্পর্কে আমি জাস্ট একটু উদাহরণ মানে হিসেবে বলছি, দেখুন একটা জিনিস তো এটা তো প্রত্যেকে আমরা বুঝতে পারছি, আজকে সোশ্যাল মিডিয়া বলুন, পেপার খুলুন, যেখানে কোনো ধর্ষণ 4 বছরের বাচ্চা থেকে শুরু করে 96 বছরের বৃদ্ধা পর্যন্ত হয়ে যাচ্ছে, নির্বিচারে গাছ কাটা হচ্ছে, তা প্রকৃতির ওপর যদি এইভাবে ধর্ষণ চলতে থাকে, প্রকৃতি বিরূপ হবে না তো কী হবে, মা বিরূপ হবে না, তার ফল আজকে ভোগ করছি আমরা সবাই, আমরাই দায়ী এর জন্যে। আজকে দেখুন তো গোটা পৃথিবীর অবস্থাটা কী অবস্থা হয়ে রয়েছে, হতাশ হয়ে লাভ নেই, মাকে ডাকুন, ঈশ্বরে ভক্তি রাখুন, চেষ্টা করুন আপনার জীবনে চলার পথটা যাতে সঠিকভাবে থাকে, ঠিক রাস্তায় থাকে, দুটো কম খান কিন্তু রাস্তাটা ঠিক রাখুন, যতই বাধা আসুক বিঘ্ন আসুক আপনাকে ঠিক পার করে নিয়ে চলে যাবে মা। তা প্রত্যেক বছর এই অম্বাবুচি মেলা 22শে জুন আমরা, আমি তারাপীঠে এই কামাখ্যাপীঠে যাই, এবছর যা পরিস্থিতি তো যাওয়া সম্ভবই নয়, যেতে পারছি না, তারাপীঠ মন্দির সম্ভবত আগামী 15 তারিখে পর খুলে যাচ্ছে, চেষ্টা করব তারপরে মায়ের কাছে যাওয়ার, একটু পুজো পাঠের মধ্যে থাকা, যেরকম বাড়ির বাস্তু সম্পর্কে আমি প্রত্যেকটা প্রোগ্রামেই আমি টাচ করে যাই, বলে যাই যে দেখুন বাড়ির বাস্তু যদি নেগেটিভিটি কিছু আমরা নিজেরাই ক্রিয়েট করি, বহুবার আমার প্রিভিয়াস প্রোগ্রামগুলো ফলো করবেন আমি বলেছি, আমরা কীরকম ধরুন একটা ঘড়ি পড়ে রয়েছে বাড়িতে, বন্ধ হয়ে পড়ে রয়েছে, তাকে সালাই না, পড়ে রয়েছে, ছেঁড়া চটি দুনিয়ার বাড়িতে এক গাদা জমা করে রেখেছেন, ব্যবহার হয় না, ঠাকুরকে পুজো দিয়েছেন, ফুল বেলপাতা তুলসী পাতা ঠাকুরের সামনে ডাই করে ফেলে রেখেছেন, না ফেলবো 7 দিন বাদে ফেলবো, কখনো করবেন না,
বাড়িতে কল থেকে জল পড়ছে, টপ টপ করে জল পড়ে যাচ্ছে, নেগেটিভ এনার্জি ক্রিয়েট করছে, আলমারিতে আপনার টাকা রাখতে দেবে না। বাড়ির বাস্তু যদি ডিস্টার্ব হয়ে যায়, হাজবেন্ড ওয়াইফ কোনো কারণ নেই ঝামেলা বাঞ্জার লেগে থাকবে, শরীর খারাপ লেগে থাকবে, ডাক্তারকে পয়সা দিতে দিতে হয়রান হয়ে যাবেন। বাস্তুরও অনেক রেমেডি আছে, একটু যোগাযোগ করবেন। বাস্তুতে একটু পুজো পাঠ, নিয়মিত একটু কর্পূরের আরতি করা, বাস্তুর নেগেটিভ এনার্জিটাকে দূর করার জন্য কর্পূর জ্বালাতে বলি, ম্যাজিক্যাল কিছু না, এটা খালি কর্পূরটা একটু জ্বালাবেন ঠাকুরের সামনে। একটু লবণ বাড়িতে একটু পারলে, ফ্লোরটা জল দিয়ে যখন মোছেন সেটা একটু লবণ দেবেন, পারলে বাথরুমে এক মুঠো নুন রাত্রিবেলা ছড়িয়ে দিন, বাড়ির নেগেটিভ এনার্জিকে দূর করুন। আর যদি সম্ভব হয়, যারা জানেন না পারলে পঞ্জিকা তো পেয়ে যাবেন, ওই আপনার আদ্যা স্তোত্রমটা এখন সকালবেলা যখন পুজো টুজো করেন, স্নানটা করবেন, বসবেন আসন পেতে বসবেন, একটু ঠাকুরের সামনে বসে আদ্যা স্তোত্রম ওং শ্রীনিবৎসপ্রভ খামি আদ্যা স্তোত্রম মহাফলম জপপটে সত্যাং ভক্ত সহ এই বিষ্ণু বল্লভ টোটালটা পড়ুন ওখানে বসে, বাড়ির অনেক কিছু ঠিক থাকবে। আদ্যা স্তোত্রমটা করবেন ওখানে, একটু তার সাথে ধূপ ধুনো দিয়ে পুজোর আচার যেরকম আমরা করি, যেভাবে আপনি মা আপনার কাছে বিরাট কিছু চায়নি, সন্দেশও চায়নি, ফলও চায়নি, আপনি একটা বাতাসা দিন, নকুল দ্বারা দিন, তাতেই পুজো করুন, যদি অন্তর থেকে করেন সেটাই গ্রহণ করবে সে। শনি সাড়ে সাথী নিয়ে যারা খুব টেনসড তাদেরকে বলবো, হ্যাঁ শনি সাড়ে সাথী অবশ্যই ভোগায়, 30 বছর বাদে বাদে আমাদের জীবনে আসে, কিন্তু তার জন্যে হনুমানজির পুজো পাঠ একটু বলি, দুটো লাইন মন্ত্র হনুমান চালিশা অনেকে পড়েন খুব ভালো, যদি না পারেন দুটো লাইন সংকট কাটে কাটে সব পীরাজ সুমিরে হনুমত বলবিরা, ম্যাজিক্যাল একদম কাজ করবে। হনুমানজিকে একটু ডাকুন, পঞ্চমুখী হনুমানজির ছবি যদি পান একান্ত যদি খুব ভালো হয়, তাকে একটু ধূপ দিনও দিন, মঙ্গলবার দিনকে মেটে সিঁদুর চামেলির তেল একটু গুলে রাখবেন, জাস্ট হনুমানজিকে একটু দিলেন, নিজে একটু পড়লেন, সংকট কাটে কাটে সব বিরা জো সুমিরে হনুমত বলবিরা জয় বজরং বলি কি জয়, একটু পুজো পাঠের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এইভাবে চলুন, আপনাদের সাথে আবারও দেখা হবে, আজকের অনুষ্ঠান আমার হাতে সময় শেষ হয়ে এসছে, আমাকে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা, জয় জয় তারা।